हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাজ অ্যাটম বাংলা। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। প্রতিবারের ন্যায় আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম সুন্দর, সহজ, সরল এবং অত্যন্ত উপকারী বা মহাশক্তিশালী একটা টোটকা নিয়ে। আশা করি থাম্বনেলটা দেখে অনেকে এই বিষয়টা অবগত হতে পেরেছেন। হ্যাঁ ভিউয়ার্স, যারা এই পেটের মেদ বা চর্বি নিয়ে ভুগছেন, ডাক্তার, কবিরাজ, বৈদ্যের নানা রকম টোটকা এবং যোগ ব্যায়াম আদি ডায়েট কন্ট্রোল করতে করতে হাঁপিয়ে গেছেন, কিন্তু এই পেটের চর্বি ঝরাতে পারছেন না। সমস্ত রকম চিকিৎসা পদ্ধতির উপর এক প্রকার বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আজকের এই কন্টেন্টটি শুধু তাদের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, শুধু এই হাতের পাশে থাকা কয়েকটি জিনিস আপনাকে এই মেদ বা চর্বি থেকে মুক্তি দিতে পারে। আমি গ্যারেন্টি সহকারে বলবো যে আপনারা মাত্র এই টোটকাটি 7 দিন ব্যবহার করে দেখেন, আপনার মন মতো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর এর জন্য না করতে হবে আপনাকে ডায়েট কন্ট্রোল, না করতে হবে যোগব্যায়াম। তবে যদি আপনি ডায়েট কন্ট্রোল এবং যোগব্যায়াম এর সাথে করতে থাকেন, তাহলে ফল আরও দ্রুত পেয়ে যাবেন। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কী সেই টোটকা এবং কী তার জড়িবটি। আমি আগেই বলেছি, খুব সহজ, সরল এবং হাতের কাছে পাওয়া জিনিস দিয়েই এই টোটকা বা ওষুধটি তৈরি, যা আপনারা হাতের কাছেই পাবেন এবং খুব সহজেই ওষুধটি তৈরি করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে ওষুধগুলির ছবি তুলে ধরেছি। এক হলো নিম ফুল, আর দ্বিতীয় হলো লেবুর রস, তৃতীয় হলো খাঁটি মধু। ভিউয়ার্স, অবশ্যই কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এবং আদি ও আসল তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ ও আয়ুর্বেদ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন এবার জেনে নিই এটা তৈরি করে কিভাবে ব্যবহার করবেন এবং কাদের জন্য এটা উপকারী এবং কাদের জন্য এটা ব্যবহার করা নিষেধ। এই ওষুধটি তৈরি করতে হলে প্রথমে আপনাকে লাগবে এক মুষ্টি নিমের ফুল। এই নিমের ফুল বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে শিলপাটা এটাকে ভালোভাবে পিষে পেস্ট বানিয়ে নেবেন এবং এই পেস্টের সঙ্গে 1 চামচ মধু এবং 1/2 চামচ লেবু রস দিয়ে সেটাকে হালুয়া বা ড্রিঙ্কও বানিয়ে নিতে পারেন। এটা সকালবেলায় খালি পেটে আপনাকে খেতে হবে প্রতিদিন। এভাবে সকালে খালি পেটে 7 দিন খান। 8ম দিনে আপনি চমৎকারী উপকার অনুভব করবেন। আপনি আপনার পেটের চর্বি কতটা ঝরাতে চান সেই অনুপাতে কিছুদিন আপনাকে ব্যবহার করতে হবে। তবে আপনি যতই মেদধারী বা চর্বিধারী ব্যক্তি হন, 3 মাসের অধিক এটা ব্যবহার করতে হবে না। একটা সুস্থ শরীরের জন্য এটা মূলত কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু যারা আগে থেকেই কিডনি রোগে ভুগছেন, কিডনি ড্যামেজ বা কিডনির কোনো সমস্যা আছে, এই নিম ফুল তার জন্য একটু হানিকারক হতে পারে। তাই যারা কিডনি রোগে ভুগছেন বা যাদের কিডনি সমস্যা, কিডনি ড্যামেজ, তারা এই টোটকাটি ব্যবহার করবেন না। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতে কোনো সমস্যা বোধ করলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।